ড্যানিশ জেহানের ভিডিও দেখে মূলত টিকটকে আসা, আর ডিসেম্বর মাসটা আসলে মনে হয় তার কথা। বাপ তো খুব অবাক লাগে ভাই, ড্যানিশ জেহান আর আমাদের মধ্যে নাই। হে ড্যানিশ, কাহাঁ হ্যায় মেরে ভাই। ২০১৮ সালের ২০ ডিসেম্বরের রাতটা যে সবার মনে আছে এটা তো ভালো করেই জানি। ওই দিন হাজারো মানুষ কেঁদে ফালাইছিল, হাজারো চোখের পানি। আমরা তো টিকটকে কিছুই হই নাই, সে ছিল টিকটকের কিং। হ্যাঁ, কিন্তু সে ওপারে চলে গেল করে ছোট্ট একটা কার অ্যাক্সিডেন্ট। অন্যদের কথা বলতে পারবো না, আমি নিজেই তার একজন বিগ ফ্যান। আমরা তোমাকে এখনো মনে প্রাণে ভালোবাসি, দানিশ জেহান। দানিশ ভাই, আই মিস ইউ ভাই। ড্যানিশ জেহানকে আগে বলা হতো টিকটকের কিং, ওনার মৃত্যুর পরে ওনার ফ্যান্স ওনাকে মিস করে প্রতিদিন। ওনার মৃত্যুর পাঁচ বছর হয়ে গেছে, কেউ ওনাকে ভুলে নাই। আজকে কমেন্ট বক্সে সব ড্যানিশ জেহানের ফ্যানদেরকে দেখতে চাই। মরে গেছে, রাইখা গেছে হাজারো স্মৃতি। ডিসেম্বর মাসটা আসলেই টিকটকে শুধু তোমার ভিডিও দেখি, কারণ দানিশ নামক ভিডিও দেখলে শেয়ার করে হিস্টোরি মারি। আজকে দানিশের ফ্যানদের দেখে এই ভিডিওতে একটাই কমেন্ট দেখতে চাই, দানিশ কা মেরে ভাই। আজকে তার পাঁচ বছর মৃত্যু বার্ষিকী, আর ঠিক এই দিনে শুনেছিলাম তার মৃত্যুর খবর। ভাই, বিশ্বাস করতে পারতাছিলাম না, চোখ দিয়ে পানি পড়েছিল অনগর। আর শুনেছি আল্লাহ নাকি যাকে ভালোবাসে তাকে জলদি তার কাছে টেনে নেয়, আর লাখো কোটি ভক্তকে গা দিয়ে চলে যাওয়াটাকে ছিল বেশি দরকার। হে ড্যানিশ, মিস ইউ মেরে ভাই। দানিশ জেহান কোনো একটা শোতে বলেছিল যে তুমি তোমার ফ্যান্স থেকে তোমার হেটার্স বাড়াও, তোমার নাম খবরের কাগজে এমনিতেই এসে পড়বো। মৃত্যুর পরেও যার বারে প্রতিনিয়ত ফ্যান, সে আর কেউ না, ড্যানিশ জেহান। লাভ ইউ বস। আজ ২০ ডিসেম্বর, কি মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমাদেরকে ড্যানিশ জেহান ভাই ছেড়ে চলে গেছিল। হ্যাঁ, আজই সেদিন, অনেক মনে পড়ে তোমার কথা ব্রো। Alright, so hey guys, what up everybody? It's your boy DanishZehen, back again with a new video, baby.